पुत्रदात्री च राधा जीवनं राधा मरणं राधा राधा सर्वं राधा मरणं यश्व राधा 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 वाचकिन्तश्व शेषम् माधुर्यमंडित श्रीधाम वृंदावन धाम এই বৃন্দাবনের মাঝে আমরা সকলে এসেছি সমাগত হয়েছি আমার রাধারানী এবং গোবিন্দের এক মহামিলনের লীলা রাই রাখাল আস্বাদন করব বলে এই লীলার মর্মার্থটা আমরা গৌরচন্দ্রিকা চলাকালীন একটু আলোচনা করেছি ভক্তদের মায়েদের আশা করছি লীলা সম্পর্কে একটু অবগত হয়েছেন তবে এখন আমরা এসেছি বৃন্দাবন ধাম আমার রাধারানীর অবস্থা কেমন রাধারানী কোথায় আছেন কেমন ভাবে আছেন এগুলো সম্পর্কে আমাদের একটু জ্ঞান করতে হবে এগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে এগুলো যদি আমরা জেনে নিই তাহলে কৃষ্ণ তত্ত্বের মাঝে তাহলে কৃষ্ণ লীলা তত্ত্বের মাঝে যে দেহ তত্ত্বটি আছে নেতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ লীলা গান দেহ তত্ত্ব ছাড়া হয় না বাবা এই কৃষ্ণলীলা গানের মাঝে যে দেহতত্ত্বটি আছে সেই দেহতত্ত্বটি আমরা উন্মোচিত করতে পারব উন্মোচন করতে পারব তার প্রথম কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে হরে কৃষ্ণ জয় রাধে রাধে প্রেমময়ী রাধারানী আজ বসে আছেন কোথায় বসে আছেন নিজের বাড়িতে বাড়িটা হচ্ছে নিজের বাড়ি শ্বশুর বাড়িও নয় বাবার বাড়িও নয় নিজের বাড়ি কথাগুলো মনে রাখতে হবে মায়েরা তাছাড়া কিন্তু তত্ত্বটা খুঁজে পাওয়া যায় না লীলাটা বোঝা যাবে কিন্তু লীলার অন্তরে তত্ত্বটা খুঁজে পাওয়া যাবে না প্রেমময়ী রাধারানী আজ শ্বশুর বাড়িতে নয় বাবার বাড়িতে নয় নিজের বাড়িতে বসে আছেন আর নিজের ঘরে কোথায় আছেন বারিন্দাই বসেছে বলে না অন্তপুরে সেখানেও না তাহলে রাধারানীর ঘরটা হচ্ছে অষ্টতল উচ্চ রাজমন্দির ভেঙে বললে আটতলা বিল্ডিং যে ঘরে রাধারানী বসত করেন যে ঘরে আপনি বসত করেন সে ঘরটা হচ্ছে আটতলা বিল্ডিং অষ্টতল উচ্চ রাজমন্দির আর এই উচ্চ রাজমন্দিরের কোথায় বসেছেন রাধারানী হরি বল হরি বল একদম চিলে কোঠা চন্দ্রশালিকা গোদা বাংলায় বলে চিলে কোঠা আর শুদ্ধ ভাষায় বলে চন্দ্রশালিকা দেখবেন একদম তেতাল্লার ওপরে যেটা ঝোলা বারান্দা মতন একটা থাকে না চন্দ্রশালিকা চিলে কোঠা সেখানে বসেছেন রাধারানী আর বসে বসে আমার গোবিন্দের কথা চিন্তা করছেন আমার ভগবান শ্রীকৃষ্ণের কথা ভাবছেন আমার প্রেমময়ী রাধে যে আমি কি করলাম সখী রে আমি তারে বুঝলাম না জানলাম না তার চরণে আমার জীবন যৌবন সমস্ত কিছু বিকায়ে দিলাম পদকর্তা তাই কলম দিল নয় দেখো অট্টালিকা পড়ি বসিয়া কিশোরী ওই নয় অট্টালিকা পড়ি বসিয়া অট্টালিকা পড়ি বসিয়া কি হই না অট্টালিকা পড়ি বসিয়া কিশোরী সে ভাবে শ্যাম রূপ খানি সে ভাবে শ্যাম রূপ শ্যামের কথা ভাবছে বসে বসে আমার শ্যামসুন্দরের কথা চিন্তা করছেন রাধারানী চোখ বন্ধ করে অট্টালিকা পড়ি
বসিয়া কিশোরী কালি কাপড়ে বসিয়া কিশোরী সেভাবে শ্যাম রূপ খানি গোরে বড় মিয়া শ্যাম রূপ খানি হইয়া সে হবে শ্যাম রূপ আদি বসে বসে চিন্তা করে সে বসে বসে চিন্তা করে সে বসে 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 এত গভীরভাবে চিন্তা করছে যে পাশে কেউ আছে কি না আছে সেটাই তার মনে নেই সে বসে বসে চিন্তা করে সে বসে বসে চিন্তা করে বসে বসে চিন্তা করে আমার মরবিয়া মরবিয়া সেমে কথা সে যে বসে বো সে চিন্তা করে ওই মরমিয়া শ্যামের কথা রাধা বসে বসে চিন্তা করে ওই না মরমিয়া শ্যামের কথা বসে বসে চিন্তা করে সুদাম সুদাম ভাইয়া বলরাম শোনা যাচ্ছে বাইরে একটা সিঙ্গা বাজছে একটা বেনু বাজছে রাধারানী ঘরে বসে বসে চিন্তা করছিলেন আর ওদিকে অন্যদিকে আজ সিঙ্গা বেত্র বেনু বেজে উঠেছে সুদামে সুদামে ভাইয়া বলরাম সুদামে সুদামে ভাইয়া বলরাম তারা কর তো হি বেনু ধ্বনি আ সুদামে সুদাম দাম সুদাম করত হবে ধনি আজ হেন কালে রাধার করে নেই আসিল আহা হেন কালে রাধার করে নেই আসিল আমার কানুর মেহুন ধনি হেন কালে রাধার করে আসিল অবস্থাটি কেমন হয়েছে দেখুন বাবা এতক্ষণ রাধারানী আমার অট্টালিকার উপরে বসে বসে চিন্তা করছিলেন শ্যামের সুন্দরীর কথা
আর এই কথা চিন্তা করতে করতে হঠাৎ আমার রাধারানীর কর্ণে প্রবেশ করলো যে কোথাও যেন বাঁশি বাজছে। সুদাম সুদাম ভাই বলরাম, এরা সবাই সিংহাবেত্র মুরলি বাজাতে বাজাতে এবার মনে হয় ঘরে ফিরছে। কোথায় গিয়েছিল তারা, মায়েরা বলতে পারবেন? বা 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 বা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গাভী চারণে গিয়েছিল সেই সকালবেলায়। আর ওই সুদাম সুদাম, দাম বসুদাম, মধুমঙ্গল, সুবল, সুবাহু, মহাবাহু, তারা সবাই এবার ঘরে ফিরছিলেন সন্ধ্যাবেলা দেখে। তাই ফিরতে ফিরতে আমার রাধারানীর কর্ণ বলে প্রবেশ করলো বাঁশিটা। শুনি বেনু রব স্তব্ধ মানস, শুনি বেনু রব স্তব্ধ মানস হতভম্ব। হঠাৎ চিন্তা করতে চমকে উঠেছে। শুনি বেনু রব স্তব্ধ মানস, শুনি বেনু রব স্তব্ধ মানস, হইল আহিরি বালা, হইল আহিরি বালা, হইল আহিরি বালা, প্রাণ নাহি দেহে শ্বাস নাহি বহে, প্রাণ নাহি দেহে। এমন অবস্থা, ভক্ত হলে এমন হয় আর ভক্ত না হলে হয় না। শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেহে, শ্বাস নাহি বহে প্রাণ নাহি দেখে, ও গো বাড়িল বিরহ জ্বালা, ও গো বাড়িল বিরহ জ্বালা, আর যে জ্বালা সইতে নারি, আমি আর যে জ্বালা সইতে নারি। আমি আর যে জ্বালা সইতে, ওরে ললিতা রে, আমি পাচ্ছি না সখী এ জ্বালা, প্রাণ সজনী সজনী যে জ্বালা সইতে নারি। গোবিন্দ আমি যে তোমার, আমি যে তোমায় বড় ভালোবাসি, আমি আর যে জ্বালা সইতে নারি। এ গোবিন্দ আজ মুরলি শুনিয়া পুলকিত হইয়া, রাধা পড়িল ধরণী তলে, রাধা পড়িল ধরণীর তলে। যেই না বাঁশিটা শুনতে পেয়েছে বাবা, অমনি রাধারানীর মন প্রাণ সব যেন অচেতন, উচাটন বইতে শুরু হয়েছে। আর ঘরে প্রাণ রয় না, আর কর্মে মন বসে না, কাঁদতে কাঁদতে ধুলার মধ্যে পড়ে গিয়েছেন রাধারানী। আমার ওই অট্টালিকার ওপর বসেছিলেন যেখানে, সেখান থেকে শানের মধ্যে ভূমের মধ্যে পড়েছেন, লুটায়ে পড়েছেন। আর ললিতা দেখিয়া তুরিতা হইয়া, ও মা, আপনার ঘরে বন্ধু বান্ধবী ছেলে মেয়ে কেউ আছে, আপনজন যাকে বলে? হ্যাঁ আছে। তা ঘরে গিয়ে কোনোদিন দেখলেন? আমি আমার মা বিশহরীর কাছে,
আমার কুলদেবতা হচ্ছে মা মনসা। আজকে প্রায় 700-750 বছর ধরে আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে আসছি। আমি মা বিশ্বহরির কাছে প্রার্থনা করি যে আপনাদের মনের মানুষের, আপনাদের প্রাণের মানুষের যেন কোনোদিন ক্ষতি না হয় আপনি থাকতে। কিন্তু মা, যদি এমন হয় যে আপনার মনের মানুষটি, আপনার প্রাণের মানুষটি কথা বলতে বলতে ধুলার মধ্যে পড়ে গেল, তোমার কোনো একজন বন্ধু যারে তুমি এত ভালোবাসো, সেই বন্ধু কথা বলতে বলতে তোমার সাথে ধুলার মধ্যে পড়ে গেল আর হাউ মাউ করে কেঁদে যাচ্ছে, সহ্য করতে পারবেন বাবা? হ্যাঁ, সহ্য করা যাবে না। ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে ললিতা সখী, যেই না রাধা পড়েছে ধুলার মাঝে, অমনি ললিতা এসে ছুটে তুলে নিয়েছে। ললিতায় আসিয়া দুরিতা হইয়া, ললিতায় আসিয়া দুরিতা হইয়া, ললিতা আসিয়া দুরিতা হইয়া। আমি বলছি ওঠ, আমার বিনোদিনী নীল কোলে, বিনোদিনী নীল কোলে, বলে না রাধে কি হয়েছে, বলে না রাধে কি হয়েছে, কি হয়েছে রাই, এই রাধে আমি তোর ললিতা, তোর কি হয়েছে আমায় বল। শুনো বিনোদিনী নিবেদন বাণী, শুনো বিনোদিনী নিবেদন বাণী, তোমার কাছে আমার নিবেদন, তুমি অবধান করো বলে, তুমি অবধান করো বলে। আচ্ছা দেখুন, এগুলো বৈষ্ণব পদে পদাবলী, বৈষ্ণব পদকর্তার রচনা, কিন্তু কত সুন্দর ভাষা, কত সুন্দর লয় ছন্দ, বুঝতে কোনো অসুবিধা হবে না। কথাটা বোঝা যাচ্ছে মা কি বলছেন ললিতা? শোনো বিনোদিনী নিবেদন বাণী, শোনো বিনোদিনী নিবেদন বাণী, তোর কাছে নিবেদন, তোর কাছে অনুরোধ, অবধান করো বলে, অবধান বলে, বলি বদন খুলে বল না রাধে, 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 আমরা শুনবো কথা মন সাধে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার রাধারানীর এই দুঃখের কথা, রাধারানীর এই কষ্টের কথা ললিতা বলে শুনবো। এই বিশাখা শুনবি, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, ইন্দুরেখা, তুঙ্গ বিদ্যা সবাই বলে, আমার মায়েরা কি বলছেন রাধারানীর এই কষ্টের কথা, রাধারানীর এই দুঃখের কথা, আপনাদের মতো কৃষ্ণ প্রেমীরা শুনবেন না? বলো কাদা কাদা শুনতে চাও গো, শুনতে চাও গো, একবার উলুধ্বনি করে বুঝাইয়ে দাও। আহা, রাধে 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 রাধে, শতজন্ম তপস্যা ফলে এমন হরিশোভা, এমন ভক্তের মাঝে আসার অবকাশ মেলে বাবা, সত্যি আজ নিজেকে বড় ধন্য মনে হচ্ছে যে জামতলা বাজার কমিটি আমার মতো একজন অধমকে এমন সুন্দর একটা হরিশোভার মাঝে সেবা করার সুযোগ দিয়েছেন। বল রাধে তোর কি হয়েছে আমায় বল, আমি শুনব। অবধান করো বলে, অবধান করো বলে, অবধান করো, হই না তুমি অবধান করো বলে, বল না রাধে কি হয়েছে, বল না রাধে কি হয়েছে, বল না রাধে কি হয়েছে, রাধে কি হয়েছে সখি তোর, এমন চাঁদ বদন বিরস কেন, এমন এমন সরস বদন আজ বিরস হয়েছে কেন, কি হয়েছে তো শুনবি, বল না রাধে কি হয়েছে, এমন চাঁদ বদন চাঁদ বদন
রাধে কি গো এতে কি বলবো সখী, আমার মনের কথা বলতে গেলে যুগ যুগান্ত অতিক্রম হয়ে যাবে, কল্প কল্পান্তর পার হয়ে যাবে। তাও যখন তোরা বলেছিস আমি আমার মনের কথা, তোরা আমার মরম সখী তোদেরকে বলবো না তো কারে বলি বল? তাহলে শোন, ওরে সজনী কি বা কৃষ্ণ, আর কি বা কৃষ্ণ প্রেম, এ আমি জানতাম না, এ আমার জানা ছিল না সখী রে, যে কৃষ্ণ কেমন আর কৃষ্ণ প্রেমটাই বা কেমন। কবে জেনেছি জানিস বল? ললিতা, আমি যখন বালিকা ছিলাম, আমি যখন খুব ছোট্ট একটা বালিকা ছিলাম, আমি যখন পুতুল খেলা খেলতাম, আমার ঘরে আমার পুতুলের অভাব ছিল না। কত লাল রঙের পুতুল, কত নীল রঙের পুতুল, কত বড় পুতুল, ছোট পুতুল, কত রকমের পুতুল নিয়ে আমি খেলা খেলতাম। কিন্তু জানিস সখী, এই পুতুল খেলা খেলতে খেলতে একদিন হঠাৎ দেখলাম ওই ওই ব্রজের অতি বৃদ্ধা বড়াই বুড়ি আছে না, যারে তোরা বড়িমা বলিস, ও বড়িমা, যারে তোরা বড়িমা বলিস, সেই বড়িমা, সেই বড়িমা আমার কাছে এসে কত সোহাগ করেছিল আমায়। আর সোহাগ করে আমায় কি বললো জানিস ললিতা? আমাকে বলল, এই বিনোদিনী, তুই যে এত এত পুতুল নিয়ে খেলা করছিস, তা এই কোনো পুতুল কি তোর বাঁশি বাজাতে পারে? আমি বললাম, না না বড়িমা, পারে না, পারে না। আচ্ছা বেশ, আচ্ছা কোনো পুতুল কি নৃত্য করতে পারে? ও গো বড়িমা, এমন কোন পুতুল নাই যে আমার সঙ্গে নৃত্য করে, নৃত্য করে না, এমন কোন পুতুল। আচ্ছা এমন কোন পুতুল আছে যেটা গান গাইতে পারে? না বড়িমা, এখানে যত যত পুতুল কোন পুতুলটাই তোমার গুণের মতো নয় গো। তা হ্যাঁ গো মা, তোমার কাছে আছে নাকি এমন পুতুল? বলি হ্যাঁ, আমার কাছে কেন, এই জগতের প্রত্যেকটা মানুষের কাছে আছে, কেউ খুঁজে পায় আর কেউ খুঁজে পায় না। তা বড়িমা তোমার কাছে যদি আছে তুমি কৃপা করে আমাকে দিয়ে দাও পুতুল। বলি দূর নাতনি, এ পুতুল কেউ কাউকে দিতে পারে না, নিজে নিজেকে খুঁজে নিতে হয়। ও তা বেশ, বলো সেই পুতুলটা কি কি নাম পুতুলটার? আমার বাবা বৃষভানু রাজা, আমার বাবার অর্থের কোনো রকম কোনো অভাব নেই, তা পুতুলের যত মূল্যই হোক না কেন আমার বাবা মূল্য দিয়ে সে পুতুল এনে দেবে। বলি ওরে বড়িমা, শোন রাধে, এই পুতুলটা কোনো দিন বাবাও এনে দিতে পারে না, কোনো সখা কোনো বন্ধু ধরিয়ে দিতে পারে না। এই পুতুল ধরতে গেলে একমাত্র যেতে হয় প্রেমের হাট আর রসের বাজার। বলি কোথায় বসে এ ভাট ভক্তমণ্ডলী মায়েরা, ভালো করে জেনে রাখুন, বড়িমায়ের কথা আমার মতো অরিন্দম ভট্টাচ একটা নগণ্য মানুষের কথা নয়। বড়িমা বলছেন, যোগ নাতনি, আমি যে পুতুলের কথা বলছি, যে পুতুল নাচতে পারে, গাইতে পারে, বাঁশি বাজাতে পারে, সে পুতুলটা পাওয়া যায় প্রেমের হাট আর রসের বাজারে। বসে কোথায় এ হাট? বলি যেখানে ভক্ত সমাগম হয়, নিতাই গৌর হরি বল, যেখানে হাজার হাজার শত শত ভক্তের চরণধুলা এসে উপস্থিত হয় সেই জায়গাতেই আমার এই পুতুলটা উপস্থিত হয়ে যায়। বলি কি নাম পুতুলের, কি নাম পুতুলের? জোরে বলবো না, কর্ণনিয়া। আপনাদেরকে গুরুদেব যে নামটা বলেছিল মনে মনে চিন্তা করুন, বলতে নেই, এই দেহটা ততদিন শুদ্ধ হয় না বাবা, একজন নারী ততদিন সন্তান সম্ভবা হয় না যতদিন তার বিবাহ না হচ্ছে, ঠিক তদ্রূপ এই দেহটা
কৃষ্ণ ভজনের যোগ্য হয় না যতদিন না পর্যন্ত গুরুর জিহ্বারূপী লিঙ্গ আর ভক্তের কর্ণরূপী যোনি এই দুটির মিলন যতদিন না হয়, এই গুরুর দেওয়া মন্ত্র যতদিন সেবকের কর্ণপাত হয়ে হৃদয় মাঝে স্থান না পায় ততদিন পর্যন্ত এই দেহটা কৃষ্ণ ভজনের যোগ্য হয় না। আপনি যদি শত শত কোটি কোটি তুলসী পত্র দান করেন গোবিন্দ চরণে, একটা তুলসীও গোবিন্দ পাবে না। সবাই অনেকে বলে থাকে, বাবা অনেকেই বলে থাকে যে গোবিন্দ ভজনার জন্য কি করা প্রয়োজন, কি করতে হবে। শাস্ত্র বলে দিয়েছে গোবিন্দ ভজনা করতে হলে কি করতে হবে, বিষ্ণু পুরাণ, পুরাণটার নাম হচ্ছে বিষ্ণু পুরাণ। সেই পুরাণে ভগবান নিজে বললেন, তুলসী দল মাত্রেই নহ জলস্ব চলুকেই নবা বিক্রি নীতে সমাত পাণং ভক্তেভ্য ভক্ত বৎসল। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলতে পারবেন মা কালী পূজায় কোন ফুল লাগে? জবা ফুল। মা দুর্গা পূজায়? দেবাদিদেব মহাদেবের পূজায়? ধুতুরা ফুল লাগে, আর একটা পত্র লাগে, বেলপাতা বা বিল্লপত্র। তেমনি আমার গোবিন্দের জন্য শাস্ত্র বলে দিয়েছেন, তুলসী দল মাত্রেই না জলস্ব চলুকেই নবা। কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র গঙ্গা জল মিশ্রিত করে আমার চরণে দেয়, তাহলে নীতে সমাত পাণাং ভক্তেভ্য ভক্ত বৎসল, সেই ভক্তের চরণে আমার ভগবান দাস হয়ে যায়। চিন্তা করুন, একটা তুলসী পত্র দিলে যদি গোবিন্দ পাওয়া যায় তাহলে আমরা তুলসী পত্র দিতে পারি না কেন? বলি ওই যে দেওয়ার মতো করে দেওয়াটা হয় না, দেওয়ার মতো করে দেওয়াটা হয় না। আমি আক্ষরিক অর্থে, আমি বাহ্যিক অর্থে তুলসী চন্দন মিশ্রিত করে বেদ মন্ত্র উচ্চারণ করছি, এই সচন্দ্রাং তুলসী পত্রং নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনি স্বাহা নমো শ্রীকৃষ্ণায় নমঃ। কিন্তু তুলসীটা আদৌ গোবিন্দ চরণে পড়ল না যদি আপনার অন্তরে গুরুর মন্ত্র আর হৃদয়ের মাঝে প্রেম না থাকে। প্রেমানন্দে নিদাই গৌর হরি হরি বল হরি বল। আর যদি অন্তরের প্রেম আর কর্ণের মাঝে গুরুর দেওয়া মন্ত্রটি শুদ্ধভাবে আমরা সংরক্ষণ করতে পারি, তাহলে এই একটা তুলসী পত্রেই গোবিন্দ আমার নেমে আসেন। বড়িমাকে বলছেন রাধারানী, বলি বড়িমা বলো বলো সেই পুতুলটার নামটা কি আমার কানে বলে দাও। তবে শোন, ওই পুতুলটার নাম হলো কৃষ্ণ। আহ কি বললে মা, আরেকবার বলো, আরেকবার বলো মা। সেই পুতুলটার নাম হলো কৃষ্ণ। তুণ্ডে তন্নবি নিমিত্তং নাতে কুণ্ডলি লব্ধে কর্ণ ক্রোরহ ঘটয়ত কর্ণ অর্বুদ্ধে পুষ্পৃহাম চেত প্রাঙ্গণ সন্নিবিন্দ্রিয়াণাং বিজয়তে কৃতিঃ নো জান জনিতা কৃমত ভীরয়ে কৃষ্ণেরতি অমৃতি বর্ণোদ্বৈ ও গো বড়িমা গো আমায় শোনাইলে শোনাইলে ও গো বড়িমা, এ নাম শুনে যে আমার কর্ণ মাঝে আরো শত শতবার কৃষ্ণ নাম শোনার পিপাসা জাগে। আমি যতবার বদনে কৃষ্ণ বলি আমার রসনা যে লক্ষ লক্ষ বার কৃষ্ণ বলে নেচে ওঠে মা, নেচে ওঠে মা। এই কৃষ্ণ নামের মন্ত্র আমার হৃদয়ে প্রবেশ করে না জানি আমার সমস্ত কিছু হরণ করে নিল, হরণ করে নিল। ও বড়ি মা গো, ও গো বড়ি মা গো, এবার বুঝি আমি আ
কৃষ্ণ ছাড়া বাঁচব না মা, আমি কৃষ্ণ ছাড়া আমি বাঁচব না মা। ও মরিমা, আমার গোবিন্দ ছাড়া আর বুঝি আমার প্রাণ রবে না, গোবিন্দ ছাড়া আমার প্রাণ রবে না। বলি শোনো শোনো ও গোবরিমা, আমার কানাই ছাড়া বুঝি প্রাণ রবে না। একবার শুনো শোনো আমার গোবিন্দ ছাড়া প্রাণ বাঁচে না। হরিমা, আমার যে সব গেল হরিমা, হরি হরি বল হরি বল। কথা বললে অনেক কথা বেরিয়ে আসে বাবা, কিন্তু না বলেও নয়। সেই দিনের পর থেকে রাধারানী নিজের অন্তরে সেই কৃষ্ণ নামের বীজ বপন করেছিলেন, আর সেই বীজ আস্তে আস্তে কৃষ্ণ প্রেমে পরিণত হয়ে গিয়েছে। ছোট্ট একটা বৃক্ষ আকারে নয়, এ এক তরুরিব আকার ধারণ করেছে, এক মহিরুহ আকার ধারণ করেছে কৃষ্ণ প্রেম। হরি কৃষ্ণ। সেই প্রেম আজ প্রকাণ্ড আকৃতি ধারণ করেছে রাধারানীর মনের মাঝে, তাই কত অনুরাগের কথা আজ বৈষ্ণব পদকর্তাগণ রাধাভাবে বিভাবিত হয়ে লিখলো। দেখুন, ওরে নন্দ সুত সনে, আরে সখী তোরা তো সবাই গোবিন্দ ভালোবাসিস, হ্যাঁ ললিতাও বাসে, বিশাখাও বাসে, ব্রজের প্রত্যেকটা গোপিনী বাসে, কিন্তু আমার নামেই যত কলঙ্ক। দেখ একবার চিন্তা করে দেখ, মাছরাঙা পাখি কি করে? ও ঠাকুমা মাছ খায়, মাছরাঙা পাখিতে মাছ খায়, কিন্তু কাকেও মাছ খায়, কোকিলেও মাছ খায়, মানুষও খায়, বেড়ালেও খায়, কুকুরেও খায়, সাপেও খায়, কারোর কোনো কলঙ্ক নাই, শুধু মাছরাঙার কলঙ্ক মাছ খায়। একটা শ্লোক বললেন এখানে রাধারানী, আহি নকুল মনুষ্যা কাক ককিল কদম্ব হংসা, কতগুলো নাম, কাক ককিল আর কদম্ব হংসা মানে রাজহাঁস। আহি নকুল মনুষ্যা, সাপ নেউলে মানুষ, কাবানা খাদন্তি মৎসান, কে না মাছ খায়, হম অতিতনু ক্ষীণ মীন ভোগী, আমি একটু আধটু খাই, মৎস্যরঙ্গা কলঙ্কি, তাই নাম হয়েছে মাছরাঙা। রাধারানী বলছে তোরা সবাই ভালোবাসিস, তোদের সবার গোবিন্দ প্রিয়, আর কৃষ্ণ কলঙ্কিনী নাম পেলাম আমি, তাই আমি কি বলি জানিস, ওরে নন্দ সুত সনে কোশিত যোশিতা কোনহে গোকুল আজ নন্দ সুত সনে কোশিত যোশিতা কোনহ গোকুল নারী। ওই নন্দ সুত সনে কোশিত যোশিতা কোনহে গোকুল নারী, নন্দ সুত সনে কোশিত যোশিতা কোনহ গোকুল নারী। আমি অভাগিনী কৃষ্ণ কলঙ্কিনী, আমি অভাগিনী
कृष्ण कलंकिनी कहिते नयने बारी कहिते नयने बहे बारी ओरे केंदे केंदे जन्म गेलो केंदे केंदे जन्म गेलो सखी केंदे केंदे जन्म गेलो केंदे केंदे जन्म गेलो ओरे कृष्ण तबु ना आसिलो केंदे केंदे जन्म गेलो बोल कृष्ण तबु जन्म गेलो हमिया भागिनी कृष्ण कलंकिनी कहिते नयने बारी कहिते नयने बहे बारी आरो जानिस आमार दुख कोथाय ऐ ललिता आमार दुख गुलो आमी तोर काछे बोलेई फेली बोली हाँ बोल तोर प्रथम दुख होच्छे जे आमरा सबाई गोविंद भालोबासी কিন্তু আমাদের নামে কলঙ্ক নাই তোর নামে কলঙ্ক এটা তোর প্রথম দুঃখ আর দ্বিতীয় দুঃখ কি অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ ওরে অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ সত্য এ বিধির বিধান আর অন্যের অপযশ গাইতে শুনিতে আজ অন্যের অপযশ গাইতে শুনিতে দোষ সত্য এ বিধির বিধান আমারও কলঙ্ক যত গাওত ভাগবত 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 ফুকারই বেদ পুরাণ ফুকারই বেদ পুরাণ ফুকারই বেদ পুরাণ সখী ফুকারই বেদ পুরাণ দেখ 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 আমার দ্বিতীয় কলম দ্বিতীয় কষ্টটা শোন অন্যের অপযশ গাহিতে শুনিতে দোষ শাস্ত্র বলে যে পরনিন্দা পরচর্চা করা ভালো না অনেকে দেখবেন করে না ঘাটে গিয়ে আরে ওর ঘরের বউটা কি বলছিল এই পরের নিন্দা পরের চর্চা এটা শাস্ত্র বলছে বাবা বড় খারাপ তাহলে যে শাস্ত্র বলছে পরনিন্দা করা খারাপ সেই শাস্ত্রই আমার নামে কলঙ্ক দেয় বলে কি কলঙ্ক দেয় ওই যে শাস্ত্র পরনিন্দা করতে বাধা দেয় আর সেই শাস্ত্রই আমার সঙ্গে অন্য পুরুষের নাম যোগ করে দেয় রাধার সঙ্গে কৃষ্ণ যোগ করে দেয় তা কৃষ্ণ তো আমার কৃষ্ণ তো আমার বাহ্যিক অর্থে স্বামী নয় এই জগতে সবাই জানে যে আমার স্বামী হচ্ছে আয়ান ঘোষ তাই তো মা তাহলে আমার স্বামীর সঙ্গে আমার নাম নাম না নিয়ে যদি পাড়াপড়শির অন্য কোনো ছেলের সঙ্গে আমার নাম করা হয় তাহলে তো আমার কলঙ্ক হবে তাহলে যে ভাগবত বলে যে কলঙ্ক দিও না সেই ভাগবতই আবার আমার নামে কলঙ্ক দিচ্ছে আবার জানিস সখী শুনেছি সখী রে কথা আমার কলঙ্ক কথা হ্যাঁ কি শুনেছিস বলি তোর কলঙ্কের কথা কি হয় গুরুদেই সেবকের কানে গুরুদেই সেবকের কানে হরি বল হরি বল হরি বল গুরুদেব যে মন্ত্রটি দিয়েছেন সেটা রাধা কৃষ্ণের যুগল মন্ত্র দ্বাদশ অক্ষরী কারো চতুর্দশ অক্ষরী কিন্তু রাধা কৃষ্ণের যুগল মন্ত্র তাহলে সখী আমার কলঙ্ক কিসে হয় জানিস যখন এই মানুষেরা সবাই চিৎকার করে বলে রাধা গোবিন্দজি কি রাধা গোবিন্দজি কি রাধা গোবিন্দজি কি জয় হো এটাই আমার কলঙ্ক এটাই আমার কলঙ্ক যখন মানুষেরা বলে রাধে গোবিন্দ ভজো রাধে গোবিন্দ
राधे गोविंद भजो वृंदावन चंद्र की बोलचें सबाई मिले एक बार भजबो ताले ताल दिए आमार संगे राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे गोविंद भज राधे श्यामाइदर उद्धनि हरि हरि म भज वृंदावन चंद्र राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र राधे गोविंद भज राधे गोविंद राधे गोविंद भज वृंदावन चंद्र जय राधा रानी जय श्याम सुंदर राधे गोविंद भज राधे गोविंद जय राधा रानी जय श्याम सुंदर राधे गोविंद भज राधे गोविंद बोलो राधा गोविंद जी की जय हो बोले आर कलंक दिस ना ललिता आर कलंक दिस ना এটাই তোর কলঙ্ক বলে হ্যাঁ এটাই তো আমার কলঙ্ক ওই যে গুরুদেব যখন কানে মন্ত্র দেয় আমার কলঙ্কই দেয় শুনেছি সখীরে কোথায় আমারও কলঙ্ক কথা আমার কলঙ্ক কথা শুনেছি সখীরে কোথায় আমারও কলঙ্ক শুনেছি সখীরে কোথায় আমার কলঙ্ক শুনেছি সখীরে কোথায় আমার কলঙ্কের কথা গুরুদেব সেবকের কানে গুরুদেব সেবকের কানে গুরুদেব সেবকের কানে গুরুদেব সেবকের কানে মন্ত্র করে দেয় রে মন্ত্র করে দেয় রে গুরু মন্ত্র করে দেয় রে করে দেয় রে আমার কলঙ্ক কথা মন্ত্র করে দেয় আমার কলঙ্ক কথা মন্ত্র করে দেয় রে তোর কলঙ্কের কথা গুরু মন্ত্র করে দেয় বলি হ্যাঁ আমি তাই কি বলবো জানিস আমারে কহিবে যে আমার মত হবে সে আমারে কহিবে যে আমার মত হবে সে কহিবে যে আমার মত হবে সে আমারে কহিবে যে আমার মত হবে সে বসিয়া কহিলাম বৃন্দাবনে আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে আমি বসিয়া কহিলাম বৃন্দাবনে কি বলছিস তোরে কহিবে যে তোর মতো হবে যে আমি আমি বলছি যে রাধে আজ তুই যেমন কৃষ্ণ ভক্ত হতে পেরেছিস আমিও যেমন তেমন পারি রাধে আমি বলছি তোর নামের কলঙ্ক দিচ্ছি তাহলে আমি কি অভিশাপ দেবো জানিস ললিতা কি অভিশাপ আমারও বধুরে যারা করিতে চাই পর 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 অভিশাপ কেমন হ্যাঁ কি অভিশাপ দিবস দুপুরে যেন পড়ে তাদের ঘর দিবস দুপুরে তাদের পড়ে যেন ঘর কি 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 অভিশাপটা শুনতে পেলেন বোঝা গেল না দিবস দুপুরে যেন পুরে তাদের ঘর দিবস দুপুরে যেন পুরে তাদের ঘর বুঝতে পারা গেল না তাদের ঘরে যেন আগুন লাগে যেন আগুন লাগে ঘরে যেন আগুন লাগে ঘরে যেন আগুন লাগে যে জন আমার কৃষ্ণ ভালোবাসে না তার ঘরে যেন আগুন লাগে আমার কৃষ্ণ ভালোবাসে না ঘরে যেন আগুন লাগে তার ঘরে আগুন লাগবে কার কার ঘরে জানিস বল বল ললিতা যারা উলুধ্বনি করতে না রে ঘরে যেন আগুন লাগে ওরে বাবা
যারা হরি হরি বলতে না রে ঘরে যেন আগুন লাগে, হরি হরি বলতে না রে ঘরে যেন আগুন লাগে, যারা হরি হরি বলতে না রে ঘরে যেন আগুন লাগে, হরি হরি বলতে একবার প্রেমানন্দে বাহু তুলে হরি ও আনন্দে বাহু তুলে ঘরে যেন আগুন লাগে, ঘরে যেন আগুন লাগে, ঘরে যেন আগুন লাগে।